আসসালামু আলাইকুম প্রিয় বিয়ারবৃন্দ, আজ আমি আপনাদের দেখাবো পে ফিক্সেশনের ভেরিফিকেশন নাম্বারটি কি খুব সহজে কিভাবে বের করা যায়। কারণ ইতিমধ্যে আমি পূর্বের ভিডিওতে দেখেছি কিভাবে আপনারা অনলাইন বেতন নির্ধারণী ফর্ম বের করতে পারবেন। এখন দেখাচ্ছি আমরা পে ফিক্সেশন নাম্বারটি কিভাবে দ্রুত বের করতে হয়, অর্থাৎ এই পে ফিক্সেশনের ভেরিফিকেশন নাম্বার। তাই প্রথমে যথারীতি আপনাদের যে কোনো একটি ব্রাউজ ওপেন করতে হবে। আমি প্রথমে গুগল ক্রোম অ্যাড্রেস বার লিখবেন payfixation.gov.bd লিখে এন্টার প্রেস করুন। এন্টার প্রেসের আপনারা অনলাইনে বেতন নির্ধারণ ফর্ম ইন্টারফেসে দেখতে পাচ্ছেন যথারীতি আগের মতোই। এখানে পরবর্তী দাবি ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে অনলাইনে বেতন নির্ধারণের জরুরি নির্দেশনাটি পরে নেবেন। পরে এখান ঠিক এই জায়গায় একটি টিক চিহ্ন দিয়ে পরবর্তীতে ক্লিক করুন। ক্লিক করে আপনি চলে যাবেন ঠিক ইনক্রিমেন্ট, ইনক্রিমেন্টে গিয়ে হাতে ক্লিক করুন। ক্লিক করে জাস্ট একটু অপেক্ষা করুন। তারপরে যেহেতু আমরা বেসামরিক চাকরিজীবী, বেসামরিককে ক্লিক করুন। এখানে জাস্ট আপনার ন্যাশনালিটি ভেরিফিকেশন নাম্বার যেহেতু আপনার জানা নেই এখানে লেখা থাকবে, আপনি জাস্ট এখানে ক্লিক করুন ফরগট ভেরিফিকেশন নাম্বার, এখানে ক্লিক করুন। ক্লিক করে জাস্ট এখানে নাম্বারটি লিখুন। এখানে ভেরিফিকেশন লিখে জাস্ট নিচে যে ক্যাপচাটি রয়েছে ক্যাপচাটি দেখে হুবহু পূরণ করুন। জাস্ট ক্লিক করে এখানে সেন্ড ভেরিফিকেশনে পাঠিয়ে দিন। দেখুন বলছে ক্যাপচা টেক্সট নট ম্যাচিং। ক্যাপচাটা আমরা আবার ফিল আপ করি M6SSE, যদি মিলে নেই আমি ট্রাই অ্যানাদার দিয়ে দেখি এটা মিলে কিনা। C3B3R, তারপরে সেন্ট ভেরিফিকেশন কোড পাঠিয়ে দিন। ও এখানে আমার দেখা যাচ্ছে আইডি নাম্বার ভুল রয়েছে। দেখুন যদি কোনো কারণে আইডি ভুল হয় তাহলে কিন্তু ম্যাচ করবে না। অর্থাৎ এখন দেখি ওকে ভেরিফিকেশন কোড সেন্ড টু ইউর মোবাইল। এখন আমার মোবাইলে ইতিমধ্যে ভেরিফিকেশন নাম্বারটি পাঠিয়ে দেওয়া হয়েছে। এই ভেরিফিকেশন নাম্বারটি দেখে আপনি জাস্ট আবার ন্যাশনাল আইডি লিখে জাস্ট আপনার মোবাইলে যে প্রেফিক্সেশনের ভেরিফিকেশন নাম্বার সেটি হবে 8 সংখ্যার, সেই 8 সংখ্যার নাম্বারটি ইতিমধ্যে আপনার মোবাইলে চলে গেছে। আপনার মোবাইল থেকে দেখে জাস্ট এখানে সেট আপ দিয়ে দেব। দেখুন যদি ভেরিফিকেশন নাম্বারটি দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার বেতন নির্ধারণ ঠিক হয়ে যাবে। দেখুন তারপরে একটা ক্যাপচার রয়েছে, ক্যাপচারটি আপনাকে দেখে ফিল আপ করতে হবে। তারপর মোবাইলে চলে যাবে আরেকটি ওপি, যেটি হচ্ছে ওয়ান টাইম পাসওয়ার্ড। এই ওয়ান টাইম পাসওয়ার্ডটি আপনি মোবাইলে আবার চলে যাবে, তা দেখে আপনি দিবেন। দেওয়ার পর ভ্যালিডিটির এখানে ক্লিক করুন। দেখুন ইতিমধ্যে বেতন নির্ধারণী ফর্মটি আমাদের সামনে চলে আসছে। নেট স্লোর কারণ একটু সময় নিচ্ছে, কিন্তু নেট ফাস্ট থাকলে অতি দ্রুতই আপনারা এই বেতন নির্ধারণী ফর্মটি দেখতে পাবেন। দেখুন এই গোতে যাওয়ার ইনক্রিমেন্ট তারিখ এখানে যে আপনি 2023 সিলেক্ট করে নেবেন, যে বছর করবেন সেই বছরের তারিখটা লাস্ট তারিখটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর গোতে ক্লিক করুন। দেখুন অলরেডি ভেরিফিকেশন নাম্বার সহ প্রিন্ট হয়ে গেছে। প্রিন্টে আপনি জাস্ট এখানে প্রিন্টে ক্লিক করুন। প্রিন্ট ক্লিক করে দেখুন এখানে প্রিন্ট দেন, ব্যাস এখানে যে কোনো একটা নামে আপনি ফর্মটি
সেভ করতে পারলেন। একটা আমি নাম দিয়ে আমি জাস্ট সেভে ক্লিক করে দিলাম, আপনার কম্পিউটারে প্রিন্ট কপিটি সংগৃহীত হয়ে গেল। আপনি প্রয়োজনে প্রিন্ট করে নিতে পারবেন এবং নিজে দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে। এভাবে অতি সহজে মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনি আপনার বেতন বিবরণী বের করতে পারবেন। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এরকম নতুন নতুন আরও ভিডিও আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।